বাংলা অলিতে গলিতে একটাই কথা উড়িয়ে দাও ভাইজান চার দিকে আমরা আছি তাদের দিকে घुरे बेड़ा निजे कथा कखनो भावलाम ना निजे सुख निजे समय निजे टाइम दीते कखनो पारलाम ना आज के सब किछु हारिए सब कष्ट त्याग करे बुके पाथर चापिए बांगलार अलिते गलिते घुरे बेड़ाच्छि शुधुमात्र आमार नबीर उम्मत उम्मती आल्लाह सृष्टि गरीब आदिवासी गरीब हिंदूदेर बाँचाबार जन्य सबकिसर्जन दिए दिल দিন রাতের মেহনতের কোটি কোটি টাকা দিয়ে 100 বিঘে জায়গা কিনলাম সেই নলিস্ত্রীর মাঠে দাঁড়িয়ে 1 কোটি 20 লক্ষ টাকা দান করলাম শুধু এই বাংলার দ্বারা খুদি আবু বকরের বাচ্চাদেরকে নবীর উম্মত উম্মতের সন্তানদেরকে উর এডুকেশন শিক্ষা আগামী জগৎ মাথা তুলে বাঁচার রাস্তা দেখাবার জন্য সাথে সাথে আল্লাহর সৃষ্টি দরিদ্র আদিবাসী গরীব হিন্দু তাদের ঘরে ভালোবাসলো আল্লাহ খুশি হবে কেন আমার ইসলাম শিখিয়েছে লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন নাস যে মানুষের উপরে দয়া করে না তার উপরে সৃষ্টিকর্তা দয়া হয় না আমি মুদি ধর্ম মানি না আমি আরএসএসের ধর্ম মানি না আমি ধর্ম মানি মহান স্রষ্টা রব্বুল আলামিনের ইসলাম যার বাংলা মানে হলো শান্তি যার বাংলা মানে হলো আদর্শ যার বাংলা মানে হলো ইনসাফ যার বাংলা মানে হলো ইনসানিয়ত যেখানে মানবতা থাকবে মুক্তি থাকবে ইনসানিয়ত থাকবে গরিবের অধিকার থাকবে নারীর মর্যাদা থাকবে মায়ের সম্মান থাকবে এই ভাবে সবাইকে মূল্যায়ন করা হবে ভাইচারা প্রেম বাটা হবে সেটাই হলো রাসূলের ইসলাম জোরে বলো সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলো না টাইমে খেতে পারি না টাইমে ঘুমাতে পারি এমন কি মানুষের জীবনে আরো কিছু প্রয়োজন আছে বুঝতে পারছেন না টাইমে এমন জায়গায় যায় প্রাকৃতিক দুর্যোগে সারা দিনের সময় পায় না স্টেজে উঠে পড়তে হয় টিপে বসেই 2 ঘন্টা মানুষের স্বার্থে সব কুরবান করে দিয়েছি আজকে আমার লাইফে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে আমার লাইফে খোদার পক্ষ থেকে বহুত পরীক্ষা এসেছে আমাকে দুনিয়া বহুত ঠকাতে চেয়েছে আমাকে দুনিয়া লড়িয়ে দিতে গেছে আমাকে দুনিয়া দুনিয়ার মধ্যে জড়াতে গেছে আমি সব কিছুকে চোখে দুকে পানি দিয়ে বুক ভাসিয়ে ত্যাগ স্বীকার করেছি কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে আজও ছাড়িনি যেন মরণ পর্যন্ত না ছাড়িয়ে দিতে रहमत থেকে নিরাশ হস না তার রহমত থেকে কোনদিন কিছু নিরাশ আমি হইনি তার রহমতের উপরে বিশ্বাস আগে যতটা ছিল आज घटना आज महान रब्बुल आलमीन भिक्षा चाय मरण पर्यंत अपना रहमतर उपरे जेन से भरसा कायमत जेन से भरसा जान्नाते गिएओ जेन से भरसा इंशाल्लाह जान्नाती जेन आल्लाह दान करे बोलुन आमीन केन दुनियाय तो किछु पेलाम ना जदि आखिरते पाई जी ना बाप ना
কথা বুঝে আসছে আজকে তিন দিন ইসালের সওয়াবে আমি যাবার দাওয়াত দেব না দাওয়াত দাওয়াত দাদা হুজুর দিয়েছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে যারা যাবেন বৃহস্পতিবার শনিবার 100 বিঘে নলেজ সিটিতে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ হবে ওলামা হযরতরা অন্তর্ষাদ করবেন মাইক চলবে আপনারা সবাই ওখানে যাবেন সন্ধ্যার পরে দরবারে চলে আসবেন ইনশাআল্লাহ গাড়ি পার্কিংয়ের বড় সমস্যা কোনো টেনশন নেই দাদা হুজুরের নামে সম্পদ যখন মালিক তো আপনারাই ঠিক না বেটি দাদা হুজুর আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত নয় পাঁচ হুজুরকে আমার ব্যক্তিগত বলতে পারি মুজাদ্দিদ তারও ব্যক্তিগত আসে না মুজাদ্দিদ সবার আমরা মনে করি মুজাদ্দিদ শুধু মুসলমানদের জন্য আসে না মুজাদ্দিদ হলো যুগ সংস্কারক যুগের মধ্যে যত রকম অন্যায় অপরাধ আছে সবকে সংস্কার করে মানুষকে শান্তির রাস্তা দেখাবার জন্য মুজাদ্দিদ আসে জোরে বলুন ইনশাআল্লাহ এত বড় মানুষ যখন পেয়েছে একটা ছোট্ট কথা বলা এখন উচিত হবে কি জানি না কেন আমি তো প্রায় ভুল করে ফেলি আর আমার ভুলের থেকেও খবর একটা কথা সমাজে উঠছে আমি বলেছিলাম দাদা হুজুর 44টা প্রার্থী দিয়েছিল সমাজে একটা কথা উঠছে যে ওটা মিথ্যা কথা আমি কাজাব ওটা নাকি ভুল কথা শুনুন ধরুন আল্লামা রুহুল আমিন সাহেব আছে ওখানে ভাই বড় নয় ওখানে আছে বিশ্বাস করেন এই তো আসার সময় দেখা করলাম ওখানে আছে এবং তাদেরকে আল্লাহ শোনার ক্ষমতা দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর তাদেরকে বলেন ইট বালি সিমেন্ট কে নাকি যদি শুনতে না পাই তো ফালতু বলবো কেন ইসলাম কি খেলা করার জিনিস নাকি ওখানে রয়েছে ধরুন আল্লামা রুহুল আমিন সাহেব একটা কিছু কিতাব লিখেছে সেই কিতাবে যদি লিখা থাকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম দিকে রাজনীতির দিকে অতটা খেয়াল গুরুত্ব দেয়নি যখন দেখলো ভারতবর্ষের আইন সভাতে যারা জনগণের প্রতিনিধি হয়ে যাচ্ছে তারা জনগণ বিরোধী মানবতা বিরোধী শান্তি বিরোধী আইন তৈরি করছে তখন আবার আবু বকর সিদ্দিক শান্তির পক্ষে মানবতার পক্ষে জনগণকে বাঁচাবার স্বার্থে তিনি তখন নিজে থেকে 44 জন ভালো মানুষ এবং আলেম ওলামারা শুনে দাদা হুজুর রহমাতুল্লাহ তৎকালীন সময় ডক্টর সৈয়দুল্লাহ সাহেবের মতো আলেমকে তৎকালীন সময়ে তিনি আরো বড় বড় আলেম দেখারে উৎসাহিত করেছিলেন বাবা তোমরা যাও গো যাও শান্তির সাথে কওমের সাথে মানুষের সাথে যাও আমি আবু বকর তোমাদের পাশে আছি এবং তোমাদের হয়ে জনগণকে বলেও দেব এবং লিখেও দেব যদি কিতাবটা লেখা থাকে সেই লেখাটা দেখে যদি আমি বলে থাকি লেখকের দোষ না আমার দোষ তাহলে যত ঝগড়া ঝামেলা কেস কামারি তাহলে আল্লামা হুজুরের বিরুদ্ধে করতে পারতেন দেখতাম কত দম ছিল তখন কথা বুঝছেন না বলেন না নরম পেলে সবাই মারে ভাই কথা বুঝছেন না তারপরে বড় হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহি নিজে বলছে কেউ যদি মনে করে রাজনীতি করাটা ধর্মের বাইরে অবশ্যই সে অশিক্ষিত মূর্খ সে ভুল ইসলামিক কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করা এটা একটা শরীয়তের পাঠ যেখানে সভ্য ভদ্র নম্র চরিত্রওয়ালা মানবতাওয়ালা জনগণের প্রতিনিধিত্ব করবে জনগণের উন্নতির কথা ভাববে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী যখন দেখলাম এই বাংলা জমিনে মানুষ যাদেরকে প্রতিনিধিত্ব করে লোকসভা আইনসভাতে পাঠাচ্ছে তারা গিয়ে জনগণের কথা ভুলে গিয়ে জনগণের ট্যাক্সে গাড়ি চাপছে জনগণের ট্যাক্সে বাড়ি করছে জনগণের ট্যাক্সে পার্লামেন্টে যাচ্ছে জনগণের ট্যাক্সে ফ্লাইটে ঘুরছে ফ্রি ব্যবস্থা পাচ্ছে বডিগার্ড পাচ্ছে জনগণের টাকায় সেই জনগণকে ভুলে গিয়ে তারা নিজেদের কথা ভাবছে আইন তৈরি হচ্ছে জনগণের বিরুদ্ধে সিএ হচ্ছে জনগণের বিরুদ্ধে জনগণের প্রতিনিধি সিএর বিরোধী না করে চলে যাচ্ছে আমি আব্বাস সিদ্দিকীতে এই বাংলার জমিনে আওয়াজ তুলেছি এ আমার মুজাদ্দিদুল জামান আবু বকরের অনুসারী অনুগামীরা সবার আইন শোনা আমার আবু বকরের মুরিদদের কাছে আবু বকরের দেখানো 44টা ধাপ এই ঐক্য আন্দোলন এই চেষ্টা করাটা আব্বাস সিদ্দিকী ঠিক করছে না ভুল করছে আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন তারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখান তারা সাথে আছেন জবান একটা করবেন জবান একটা করবেন আপনারা আমরা তো
আমি কথা দিয়ে গেলাম আপনারা যদি আমার কথা মেনে নিতে পারে নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দাও আজ সেই নেতাজি ভারতের নাগরিক বলে যাচ্ছি তোমরা যদি আমার একটা কথা মানতে পারো ইজ্জতের সাথে অধিকার দিয়ে এই ভারতের বাংলা জমিনে মাথা তুলে বসতে পারবে আর যদি কেজরিওয়ালের মতো বাংলার কাউকে ভরসা করে দাও তাহলে দেখবে তোমার সঙ্গে সামনে তোমার বাবু স্ত্রী একজন যদি হবে মসজিদ মাদ্রাসা কোরআন নাও যদি হবে তোমরা কিছু করতে তখন পারবে না তাই আমি বলে দিয়ে যাচ্ছি 2021 এ বাংলা অলিতে গলিতে একটাই কথা উড়িয়ে দাও ভাইজান চার দিকে আমরা আছি তাদের দিকে भाई কথা বুঝে আসছে সোহেব ভাই আছে জুনায়েদ আছে মিনহাজিন ভাই আছে সবাইকে আল্লাহ ভালো রাখুক সব রুহুল আমিন সাহেবের খানদান সবাইকে আল্লাহ সুস্থ রাখুক বলুন আমিন আমিন আপনারা আমাকে এবারে বিদায় দেন আসসালামু আলাইকুম আর তো বড় হয়ে গেল দরবারে আল্লামা হুজুরের বর্তমান চারজন মুরব্বী আওলাদ আছে বড়জনের নাম পীরজাদা আব্দুল আমিন সাহেব পীরজাদা সরফুল আমিন সাহেব পীরজাদা মনিরুল আমিন সাহেব পীরজাদা সিরাজুল আমিন সাহেব যোগাযোগ করবেন আর যাওয়া রাখবেন আল্লামা হুজুর খুশি হবে আর ফুরফুরা দরবার শরীফে পীর আল্লামা কাজিমুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী এমন করে মুরব্বী চা আজানরা রয়েছে সমস্ত চা আজানদের কাছে যাবেন সবাই আমরা পীরের কাছে ডালপালা কাউকে কাটতে যাবেন না গোড়াকে লাগবে যাকে দেখছেন ঠিক সহ্য করতে পারছেন না অনেকে ডোজ সহ্য হয় না কি সবকটাই ওষুধ ভালো কিন্তু অনেকে অনেক ওষুধ সহ্য করতে পারে না তারা একটাই কাজ করবে দূরে থাকবে খবরদার বিয়াদবি করবেন না এই ভারতবর্ষ আমাদের ছিল আছে থাকবে এই দেশের জন্য আমাদেরকে ভাবতে হবে খবরদার মসজিদ কোরআন বেউজুদি করছে একদল সন্ত্রাসরা এই বেউজুদি যারা করছে তাদের বিরুদ্ধে করছে অত তারা সংবিধান বিরোধী দেশ বিরোধী কিন্তু নিরীহ হিন্দু দলিত আদিবাসী কারো উপরে যেন ভুলবশত আঘাত না হয়ে যায় এটা মাথায় রাখবেন আপনারা আমাকে সালাম দেন আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহ